সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাজেরা তজুর ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ গোলাম রব্বানী, প্রভাষক পদার্থবিজ্ঞান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা। এই অধ্যায়টার উপরে আজকে আমরা আলোচনা করব। তো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা শুরুর আগে আমরা একটু ভূমিকা করি। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত বিজ্ঞানীরা ধারণা করতেন পদার্থবিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কৃত হয়ে যাওয়ার পর তারা হয়তোবা অনেক কিছুই আবিষ্কার করে ফেলেছেন, তেমন গুরুত্বপূর্ণ কিছু হয়তো আর বাকি নেই। কিন্তু শীঘ্রই বিজ্ঞানীদের এ ধারণাটির তথা এ ভ্রান্তির অবসান ঘটে, কারণ ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে কতগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার যখন আবিষ্কৃত হয়, যেমন 1897 সালে স্যার জে জে থমসন কর্তৃক ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কৃত হয়, 1895 সালে উইলহেম রন্টজেন কর্তৃক এক্সরে আবিষ্কার, ক্যাথোড রশ্মির আবিষ্কার ইত্যাদি। এর অল্প কিছু সময় পরে বিংশ শতাব্দীর প্রথম দিকে দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার আবিষ্কৃত হয়, যেগুলো পদার্থবিজ্ঞানের ইতিহাসে যুগান্তর সৃষ্টি করে। তন্মধ্যে প্রথমটি হচ্ছে 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কর্তৃক কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার, অপরটি 1905 সালে আলবার্ট আইনস্টাইন কর্তৃক আপেক্ষিকতা তত্ত্বের আবিষ্কার। এ দুটো তত্ত্ব আবিষ্কারের পরে পদার্থবিজ্ঞান অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে থাকে এবং এ দুটি তত্ত্বকে ব্যবহার করে আরও কিছু যুগান্ত সৃষ্টিকারী তত্ত্বের ব্যাখ্যা প্রদান সম্ভব হয়, যেমন আলোক তড়িৎক্রিয়া, কম্পটন প্রভাব, দব্রগলি তরঙ্গ, তারপর আছে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব ইত্যাদি। তো পদার্থবিজ্ঞানের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়ে আমরা মূলত এই বিষয়গুলো আলোচনা করে থাকি। তো আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয় প্রধানত আপেক্ষিকতা তত্ত্বকে কেন্দ্র করেই। আমরা আজকে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বকেই মূলত আলোচনা করতে যাব। এই তত্ত্বের আলোচনার শুরুতে আমরা কয়েকটি প্রাথমিক বিষয় আলোচনা করি যেগুলো সহায়ক হবে। প্রথমটি হচ্ছে জড়প্রসঙ্গ কাঠামো। জড়প্রসঙ্গ কাঠামো কি? আমরা প্রসঙ্গ কাঠামো কি আমরা সেটা জেনেছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে। আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, গতি, বেগ ইত্যাদি নির্ণয় করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। জড়প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা একটা অতিরিক্ত শর্ত আমরা জুড়ে দেব, সেটা হচ্ছে যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিবিষয়ক সূত্রগুলো অর্জন করা সম্ভব হয় তাদেরকে বলা হয় জড়প্রসঙ্গ কাঠামো। বিশেষত নিউটনের প্রথম ও দ্বিতীয় সূত্র অবশ্যই এই কাঠামোতে অর্জন করা সম্ভব হতে হবে, তাহলে জড়প্রসঙ্গ কাঠামো। অন্যভাবে বলা যায়, যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে চলতে থাকে বা যাদের কোনো ত্বরণ থাকে না, যে সমস্ত প্রসঙ্গ কাঠামোর পরস্পরের সাপেক্ষে কোনো ত্বরণ থাকে না কিন্তু তারা ধ্রুব বেগে চলতে পারে তাদেরকে বলা হয় জড়প্রসঙ্গ কাঠামো। এখানে একটা কথা বলে রাখি, ধ্রুববেগ কথার অর্থ হচ্ছে বেগের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ বেগ পরিবর্তনের হার বা ত্বরণ শূন্য।
সেই জন্য ধ্রুববেগের অর্থ বোঝায় ত্বরণবিহীন অবস্থা। এরপরে আমরা মাইকেলসন মর্লির পরীক্ষা সম্পর্কে একটু আলোচনা করি। মাইকেলসন এবং মর্লি দুজন আমেরিকান পদার্থবিদ 1887 সালে আবিষ্কার করে যে আলোক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ইতিপূর্বে ধারণা করা হতো যে অন্যান্য সকল তরঙ্গ যেরকমভাবে সঞ্চালিত হওয়ার জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়, আলোক তরঙ্গেরও সঞ্চালনের জন্য কোনো একটা বিশেষ মাধ্যমের প্রয়োজন। এই মাধ্যমটিকে ধারণা করা হতো, এটি হচ্ছে ইথার, যেটির ঘনত্ব অত্যন্ত কম কিন্তু স্থিতিস্থাপকতা অনেক বেশি। কিন্তু মাইকেলসন এবং মর্লির 1887 সালে আলোকের ব্যতিচার ভিত্তিক একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখান যে বায়ু বা শূন্য মাধ্যমে আলোক তরঙ্গের সঞ্চালনের জন্য ইথার নামক কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটি পরবর্তীতে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে স্বীকার্য প্রদানে সহায়তা করেছিল। এরপরে আমরা আলোচনা করব আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, আজকের মূল বিষয়টা আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব। সনাতন বা চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনীয় পদার্থবিজ্ঞান মতে ধারণা করা হয় যে স্থান, কাল, ভর এ সমস্ত রাশিগুলো হচ্ছে অত্যন্ত পরম বা নিরপেক্ষ বা ধ্রুব। কিন্তু আইনস্টাইন বলেন যে এ সমস্ত রাশিগুলো পরম বা নিরপেক্ষ নয়, পর্যবেক্ষকের অবস্থার পরিবর্তন সাপেক্ষে এই রাশিগুলোরও পরিবর্তন ঘটতে সক্ষম। তিনি স্থান, কাল, ভর এই রাশিগুলোকে পরম বা ধ্রুবক হিসাবে মানতে অস্বীকার করেন। আপেক্ষিকতা তত্ত্ব মূলত এই তিনটা বিষয়কে নিয়ে আলোচনা করে। তো আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব দুটি ভাগে বিভক্ত। 1905 সালে আইনস্টাইন আপেক্ষিকতা বিশেষ তত্ত্ব প্রদান করেন, যার আলোচ্য বিষয় ছিল স্থান, কাল এবং ভরের আপেক্ষিকতা এবং পদার্থবিজ্ঞানের সূত্রসমূহের সার্বজনীনতা বা অপরিবর্তনশীলতা। অর্থাৎ পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যে কোনো প্রসঙ্গ কাঠামোতে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষেই তাদের রূপ বা আকৃতি একই রূপ থাকে। এরপরে আরও 10 বছর পর 1915 সালে আইনস্টাইন আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব প্রদান করেন। এই সার্বিক তত্ত্বে মূলত তিনি গ্রহ, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতি মহাজাগতিক বস্তুসমূহের উপরে এবং অভিকর্ষ, মহাবিশ্বের গঠন প্রভৃতি সম্পর্কে উনি তার নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং সিদ্ধান্তসমূহ প্রদান করেন। তো এখন আমরা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের মধ্যে আমরা আমাদের আলোচনা কেন্দ্রীভূত রাখব আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব দুটি প্রধান স্বীকার্য বা স্বতঃসিদ্ধের উপরে প্রতিষ্ঠিত। প্রথম স্বীকার্য হল সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই বা অভিন্ন রূপে প্রকাশ পায়। আমরা এখন আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের প্রথম স্বীকার্যটা
প্রথমে আলোচনা করি। তো প্রথম শিক্ষার্থীর যে বিবৃতি সেটা অনুযায়ী সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো অভিন্ন রূপে বা একই রকমে প্রকাশ পায়। যেমন আমরা চিত্রে মনে করি এস এবং এস প্রাইম দুটি কাঠামো, এস কাঠামোটি স্থির আর এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটি এস এর সাপেক্ষে ভি সমদ্রুতিতে গতিশীল। তাহলে এরা পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। এখন এস কাঠামোতে যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের রূপটাকে যদি লিখি এফ ভেক্টর ইকুয়াল টু এম এ ভেক্টর, তাহলে এস প্রাইম কাঠামোতে নিউটনের এই দ্বিতীয় সূত্রটিকে আমরা লিখতে পারবো এভাবে এফ প্রাইম ভেক্টর ইকুয়াল টু এম এ প্রাইম ভেক্টর। এস প্রাইম গতিশীল কাঠামো বোঝানোর জন্য আমরা এফ ভেক্টরকে এফ প্রাইম এবং ত্বরণ ভেক্টর এ ভেক্টরকে এ প্রাইম লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় কাঠামোতে নিউটনের দ্বিতীয় সূত্রের রূপ বা আকৃতি একই। এ হচ্ছে প্রথম শিকার্যের একটা ব্যাখ্যা। এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র দ্বিতীয় শিকার্য আপেক্ষিক বিশেষ তত্ত্বের দ্বিতীয় শিকার্যকে আমরা এখন ব্যাখ্যা করব, আলোচনা করব এবং ব্যাখ্যা করব। দ্বিতীয় শিকার্যের বিবৃতি হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে আলোকের বেগ এর মান অভিন্ন। এখানে প্রসঙ্গ কাঠামো স্থিতিশীল হোক গতিশীল হোক যাই হোক সকল কাঠামোতে আলোকের বেগের মান হবে একই। মনে করো এখানে এস এবং এস প্রাইম আগের মতো দুটা কাঠামো, এস কাঠামো স্থির আর এস প্রাইম কাঠামোটা ভিদ্রুতিতে সমদ্রুতিতে গতিশীল। এখন এস প্রাইম এস কাঠামোতে একজন পর্যবেক্ষক আলোকের দ্রুতির মান পেলেন সি এবং এস প্রাইম কাঠামোতে অপর একজন পর্যবেক্ষক আলোকের দ্রুতির মান পরিমাপ করলেন সি প্রাইম। তাহলে দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি দ্বিতীয় শিকার্য অনুযায়ী সি ইকুয়াল টু সি প্রাইম। সি ইকুয়াল টু সি প্রাইম এর অর্থ কি? উভয় কাঠামোতে আলোকের বেগের মানটা সমান। কিন্তু সাধারণ বিবেচনায় এস প্রাইম কাঠামোটা গতিশীল বলে সেখানে আলোকের দ্রুতির মানটা ভিন্ন হওয়ার কথা ছিল। যেহেতু দ্বিতীয় শিকার্য সেটা অনুমোদন করে না, সেটা বলে যে সকল প্রসঙ্গ কাঠামোতে আলোকের দ্রুতির মান অভিন্ন বা সমান, সুতরাং সি এবং সি প্রাইম ভিন্ন হবে না সমান হবে। তাহলে আপেক্ষিকতা দ্বিতীয় শিকার্যকে আমরা বিবৃত করলাম এবং ব্যাখ্যা করলাম। এবার আমরা আলোচনা করব গ্যালিলিও রূপান্তর বোঝানোর জন্য আমরা আগের মতো দুটা কাঠামো নিতে পারি, এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো। তো গ্যালিলিও রূপান্তরের বিষয়টা হচ্ছে গ্যালিলিও রূপান্তরের ধারণাটা হচ্ছে আমরা এস এবং এস প্রাইম দুটি কাঠামো যদি বিবেচনা করি, যেখানে এস প্রাইম কাঠামো এস এর সাপেক্ষে ভি সমদ্রুতিতে গতিশীল, তাহলে একজন পর্যবেক্ষক যদি পি কোনো একটা ঘটনা, পি ঘটনা স্থানাঙ্ক এস কাঠামোতে যদি পরিমাপ করেন এক্স ওয়াই জেড এবং সময় স্থানাঙ্ক টি, আর এস প্রাইম কাঠামোতে অপর পর্যবেক্ষক যদি ওই পি ঘটনার স্থানাঙ্ক পরিমাপ করেন
x prime, y prime, z prime এবং সময় p prime একই ঘটনার স্থানাঙ্ক s কাঠামোর সাপেক্ষে xyz এবং সময়ের ক্ষণ পরিমাপ করলেন t আর s prime কাঠামোতে s prime যেটা গতিশীল কাঠামো সেটাতে অপর পর্যবেক্ষক ওই একই ঘটনার স্থানাঙ্ক অবস্থানাঙ্ক পরিমাপ করলেন x prime y prime z prime এবং ওই ঘটনা ঘটা ক্ষণ পরিমাপ করলেন t prime তাহলে আমরা চিরায়ত বা নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী এই স্থানাঙ্কগুলোর মধ্যে একটা সম্পর্ক আমরা লিখতে পারি সেটা কি রকম যেহেতু s prime কাঠামোটি গতিশীল তাহলে s prime কাঠামোর স্থানাঙ্কগুলোকে আমরা এভাবে লিখতে পারি x স্থানাঙ্কর ক্ষেত্রে x prime equal to x minus vt prime y স্থানাঙ্ক সেম থাকবে y prime equal to y আর z স্থানাঙ্ক সে একই থাকবে অপরিবর্তিত থাকবে যেহেতু একই সময়ে একই ক্ষণে ঘটনাটা ঘটে সুতরাং সময়ের মান দুটো সেম হবে সময়ের ক্ষণটা t prime equal to t এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু x স্থানাঙ্কটারই পরিবর্তন হয়েছে s prime কাঠামোতে ঘটনার x স্থানাঙ্কের মান x prime equal to x minus vt কিন্তু y এবং z স্থানাঙ্কের পরিবর্তন হয় না এর কারণ হচ্ছে কি আমাদের s prime কাঠামোটা s এর সাপেক্ষে x অক্ষ বরাবর গতিশীল সুতরাং ওই ঘটনার অবস্থানটা x অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে কিন্তু y এবং z অক্ষের দিকে এই দুটো কাঠামোর অবস্থান পরিবর্তন হচ্ছে না পরস্পরের সাপেক্ষে y এবং z অক্ষের দিকে এই দুটো কাঠামো তাদের অবস্থান পরিবর্তন করতেছে না সেই জন্য y এবং z স্থানাঙ্কটা একই আর তাছাড়া সময়ের মান দুটো একই এই জন্য যে একই ক্ষণে যখন ঘটনাটা ঘটে উভয় স্থানাঙ্ক উভয় কাঠামোতে সেটা একই ক্ষণ হিসাবে পরিমাপ করার কথা সেই জন্য t prime equal to t এই সম্পর্কগুলোকে বলা হয় গ্যালিলিও রূপান্তর তো এই গ্যালিলিও রূপান্তরের মাধ্যমে নিউটন চিরায়ত বলবিজ্ঞান বা নিউটনীয় বলবিজ্ঞানের সাথে আপেক্ষিকতা একটা সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করেছেন তাহলে এই সম্পর্কগুলোকে আমরা বলি গ্যালিলিওর রূপান্তর বা গ্যালিলিও রূপান্তর সমীকরণ এরপর আমরা আলোচনা করব লরেন্জ রূপান্তর লরেন্জ রূপান্তর হচ্ছে দুটি কাঠামোর মধ্যে একটা স্থির কাঠামো একটা গতিশীল কাঠামো এই দুটো কাঠামোর মধ্যে স্থানাঙ্ক এবং সময়ের মানের একটা সম্পর্ক যেটা এইচ এ লরেন্স নামক একজন বিজ্ঞানীর তড়িৎচুম্বকীয় তত্ত্বের উপর প্রদত্ত কতগুলো সমীকরণের করণের ভিত্তিতে আইনস্টাইন প্রণয়ন করেছেন তো আইনস্টাইন দেখলেন যে গ্যালিলিও রূপান্তর সমীকরণ অনুসারে আলোকের বেগ পর্যবেক্ষকের গতির উপরে বা বেগের উপরে নির্ভরশীল অর্থাৎ পর্যবেক্ষকের গতি বা বেগ আলোকের বেগকে প্রভাবিত করে বা পরিবর্তন করে কিন্তু নিউটনের কিন্তু আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য আপেক্ষিকতা তত্ত্বের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দ্বিতীয় স্বীকার্যের ছিল যে সকল পর্যবেক্ষকের প্রেক্ষিতে বা সকল প্রসঙ্গ কাঠামোতে আলোকের বেগের মান একই বা ধ্রুব যেটা পরীক্ষালব্ধ ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে
তো আইনস্টাইন যেহেতু তার দ্বিতীয় শিকার্য অনুযায়ী আলোকের বেগের দ্রুততাকেও পরিত্যাগ করতে পারেন নাই, অন্যদিকে গ্যালিলিও রূপান্তর সমীকরণ অনুযায়ী আলোকের বেগের মান পর্যবেক্ষকের গতির দ্বারা পরিবর্তিত হয়, তখন এ দুয়ের মধ্যে সঙ্গতি বা সমন্বয় রক্ষা করা যায় কিনা সেটা অনুসন্ধান করতে গিয়ে তিনি আরেকটি রূপান্তর সমীকরণের অন্বেষণ করেন, যা থেকে লরেন্স রূপান্তর সমীকরণগুলো উদ্ভব হয়েছে। 1930 সালে এইচ এ লরেন্স কর্তৃক তড়িৎচুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে প্রদত্ত কিছু সমীকরণ ব্যবহার করে আইনস্টাইন দুটা কাঠামোর মধ্যে সম্পর্ক সূচক কিছু সমীকরণ প্রণয়ন করেন। ধরা যাক এস এবং এস প্রাইম দুটা কাঠামো, এস এর প্রেক্ষিতে এস প্রাইম কাঠামোটি ভি সমবেগে গতিশীল। ধরা যাক কোনো বিশেষ মুহূর্তে এস কাঠামোতে একটি ঘটনার স্থানাঙ্কগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এবং সময় টি। একই ঘটনাটির গতিশীল কাঠামো এস প্রাইমের সাপেক্ষে স্থানাঙ্কের মানগুলো হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম এবং ওই ঘটনার ওই বিশেষ মুহূর্তের সময়ের মান টি প্রাইম। তাহলে এইচ এ লরেন্জের তড়িৎচুম্বকীয় তত্ত্বের ভিত্তিতে আইনস্টাইন এই সম্পর্কগুলো প্রতিপাদন করে দেখিয়েছেন যে এস প্রাইম কাঠামোর স্থানাঙ্কের মানগুলো হচ্ছে এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওয়াই প্রাইম ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইকুয়াল টু জেড। দ্যাট মিন্স ওয়াই এবং জেড স্থানাঙ্কগুলো অপরিবর্তিত থাকে। এর কারণ হচ্ছে যেহেতু আমাদের গতিশীল এস প্রাইম কাঠামোটা কিন্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল, ওয়াই এবং জেড অক্ষ বরাবর এ দুটা কাঠামোর মধ্যে কোনো আপেক্ষিক গতি নাই, বা এস প্রাইম কাঠামোটা ওয়াই এবং জেড অক্ষ বরাবর গতিশীল নয়, সেই জন্য এই দুইটা স্থানাঙ্ক অপরিবর্তিত থাকে। আর এস প্রাইম কাঠামোতে সময়ের মান হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সমীকরণগুলোকে বলা হয় লরেন্স রূপান্তর সমীকরণ। তো এক্ষেত্রে আমরা চাইলে এস প্রাইম কাঠামোর স্থানাঙ্কগুলোর মাধ্যমে এস কাঠামোতে স্থানাঙ্কগুলোর মানকে প্রকাশ করতে পারি। যেমন আমরা এস কাঠামোতে এক্স স্থানাঙ্কের মানকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এস কাঠামোতে ওয়াই স্থানাঙ্ক ওয়াই ইকুয়াল টু ওয়াই প্রাইম, জেড স্থানাঙ্ক জেড ইকুয়াল টু জেড প্রাইম, যেখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এগুলো হচ্ছে এস প্রাইম কাঠামোতে পরিমাপ করা স্থানাঙ্কের মান। আর সময়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি এস কাঠামোতে কোনো বিশেষ মুহূর্ত বা সময়ের মান টি ইকুয়াল টু টি প্রাইম প্লাস ভি এক্স বাই সি স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এভাবে আমরা যদি এস প্রাইম কাঠামোর স্থানাঙ্কগুলোর মাধ্যমে এস কাঠামোর স্থানাঙ্কগুলোকে প্রকাশ করি তখন এই সমীকরণগুলোকে বলা হয় বিপরীত লরেন্স রূপান্তর। আমি আগে বলেছি যে আপেক্ষিকতার তত্ত্বে, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে প্রধান তিনটা বিষয়ের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করা হয়, সেগুলো হচ্ছে সময়ের আপেক্ষিকতা, দৈর্ঘ্যের আপেক্ষিকতা এবং ভরের আপেক্ষিকতা। তো আমাদের আজকের আলোচনায় আমরা সর্বশেষ বিষয় হিসাবে সময়ের আপেক্ষিকতা নিয়ে আলোচনা করব, বাকি বিষয়গুলো পরবর্তীতে হবে। সময়ের আপেক্ষিকতার আলোচনায় আইনস্টাইন দেখেন যে কাল বা সময়ের উপর পর্যবেক্ষকের গতির ও প্রভাব রয়েছে। তিনি দেখান স্থিতিশীল অবস্থায় পরিমাপকৃত সময়ের তুলনায় গতিশীল অবস্থায় পরিমাপকৃত সময়ের মান কিছুটা
কম হয়। অন্য কথায় বলা যায়, স্থিতিশীল ঘড়ির তুলনায় গতিশীল ঘড়ি কিছুটা ধীরে চলে, অর্থাৎ কোনো ঘটনার বিশেষ কোনো মুহূর্ত বা ক্ষণের মান স্থিতিশীল অবস্থায় পরিমাপ করা হলে যা হয়, গতিশীল অবস্থায় পরিমাপ করা হলে তার থেকে কিছু কম হয়। তো আইনস্টাইন তাই বলেন যে স্থিতিশীল ঘড়ির তুলনায় গতিশীল ঘড়ি, অর্থাৎ গতিশীল অবস্থায় ঘড়িতে সময়ের মানগুলো কিছুটা কম হয়। তাই কোনো দুটি ঘটনার মধ্যবর্তী সময়ের ব্যবধান স্থিতিশীল অবস্থায় পরিমাপ করা হলে যা হয়, গতিশীল পর্যবেক্ষকের সাপেক্ষে সেই সময় ব্যবধানের মান কিছুটা বেশি হয়। এই প্রভাবকে বলা হয় কাল দীর্ঘায়ন। আমরা উদাহরণস্বরূপ একটি মহাশূন্য যানের কথা বিবেচনায় আনতে পারি। যদি কোনো ঘটনাকে মহাশূন্য যানের মধ্যে ঘটা কোনো ঘটনা শুরু এবং শেষের মধ্যবর্তী সময়ের ক্ষণ মেপে, যদি মহাশূন্য যানের মধ্যে ওই ঘটনা ঘটার সময় ব্যবধান পরিমাপ করা হয়, সেটি যা হয় তাকে ভূপৃষ্ঠ থেকে পরিমাপ করা একজন পর্যবেক্ষকের মান বা পর্যবেক্ষক ওই মহাশূন্য যানে সংঘটিত ঘটনার সময় ব্যবধান পরিমাপ করে তার থেকে বেশি সময়ের ব্যবধান পেয়ে থাকেন। ধরা যাক একটি ঘটনা ঘটার সময় ব্যবধান মহাশূন্য যানের মধ্যে পরিমাপ করে পাওয়া গেল টিনট। এখানে আমরা টিনটকে বলবো স্থির বা নিশ্চল সময় ব্যবধান। কেন? মহাশূন্য যানে সংঘটিত কোনো ঘটনা মহাশূন্য যানের অবস্থানকারী নভোচারীর সাপেক্ষে স্থির, কিন্তু চলমান মহাশূন্য যানের কোনো ঘটনা পৃথিবীর পৃষ্ঠ থেকে পরিমাপ করা হলে পৃথিবীর পৃষ্ঠের একজন পর্যবেক্ষকের সাপেক্ষে সেটি স্থির বা নিশ্চল থাকে না, সেটি গতিশীল ঘটনাতে পরিণত হয়। যেহেতু মহাশূন্য যানের একজন নভোচারীর কাছে কোনো ঘটনা ঘটার শুরু ও শেষের মুহূর্ত দুটি স্থির বা নিশ্চল অবস্থায় সংঘটিত হয়, কিন্তু মহাশূন্যযানের বাহিরে পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত একজন পর্যবেক্ষকের কাছে উক্ত ঘটনার শুরু ও শেষের মুহূর্ত দুটি ভিন্ন অবস্থায় ঘটে থাকে। উক্ত ঘটনা ঘটার শুরুর মুহূর্ত এবং শেষের মুহূর্ত দুটা ভিন্ন অবস্থায় ঘটার কারণে মহাশূন্য যানের বাহিরে পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই ঘটনাটিকে পরিমাপ করা হলে সময় ব্যবধানটা সেটি গতিশীল সময় ব্যবধান হয়। তো যেহেতু গতিশীল সময় ব্যবধান স্থিতিশীল সময় ব্যবধানের তুলনায় বেশি হয়, সেজন্য মহাশূন্য যানের বাহিরের পৃথিবীর পৃষ্ঠে থেকে পরিমাপ করা কোনো ঘটনার সময় ব্যবধান এর মান বেশি হয়। ধরা যাক পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো ঘটনা ঘটার সময় ব্যবধান পরিমাপ করা হলো টি, এবং ওই ঘটনা
ঘটার সময় ব্যবধান মহাশূন্য যানের মধ্যে পরিমাপ করা হলো টি নট। তাহলে কাল দীর্ঘায়ন অনুসারে টি গ্রেটার দেন টি নট। এক্ষেত্রে টি নটকে বলা হয় নিচ্চল সময় ব্যবধান বা প্রকৃত সময় ব্যবধান, আর টিকে বলা হয় গতিশীল সময় ব্যবধান। টি এবং টি নটের মধ্যে যে গাণিতিক সম্পর্ক আপেক্ষিকতা তত্ত্বের ভিত্তিতে আইনস্টাইন দেখান যে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। যেহেতু এক্ষেত্রে ভি হচ্ছে মহাশূন্য যানের গতিবেগ এবং রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রাশিটির মান এক অপেক্ষা ছোট, সুতরাং এই সমীকরণ অনুযায়ী আমরা দেখতে পাই যে টি গ্রেটার দেন।